আসসালামু আলাইকুম আরএস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো গোল্ডেন স্যান্ড এবং আলফা নিয়ে। ঠিক আছে, আলফা এবং গোল্ডেন স্যান্ড নিয়ে অনেকের অনেক প্রশ্ন, যদিও আমি অনেকবার বলছি, তারপরেও আজকে দুইটাই ক্লিয়ার করে দেবো, কারণ দুইটাই একই সেম টু সেম জায়গার ভিতরে আছে। আপনার হচ্ছে যেহেতু এখানে বাই করা শুরু হয়েছে, সেল করা শুরু হয়েছে এবং হচ্ছে আপনার আর হচ্ছে উইথড্র নেওয়া শুরু হয়েছে, এই জন্য আজকে আবার সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। আপনারা ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কি আলফাটা এখন সেল করবেন কিনা অথবা বাই করবেন কিনা, গোল্ডেন স্যান্ড এখন উইথড্র নেবেন কিনা, সমস্ত কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা আলফাতে যাব। আলফা এখানে একটু নেট প্রবলেম, একটু ওয়েট করেন। তো প্রথমে যদি আমরা আলফাতে যাই, তো আলফা হচ্ছে বর্তমান যে অবস্থায় আছে সেটা হচ্ছে তাদের মাইনিং সম্পূর্ণ, আমি এখন দেখেন এটা হচ্ছে ব্যস্ততার জন্য রিসিভ করতে পারি না, মাইনিং এখনও তাদের সম্পূর্ণ হয় নাই। আপনি যদি যান তাহলে এখানে দেখতে পারেন মাইনিং যে সিস্টেমটা এখানে লাইভে তাদের দেখাচ্ছে। ঠিক আছে, আপনার হচ্ছে কয়েন মেইনেট যেটা হচ্ছে মাইনিং হয়েছে এটা হচ্ছে উপরেরটা এবং আপনার নিচেরটা হচ্ছে এখনও বাকি রয়েছে। ঠিক আছে, প্রায় হচ্ছে আপনার আপনার হচ্ছে 1.25 কোটির মতো মাইনিং বাকি রয়েছে। ঠিক আছে, তো এখন আমরা যদি গোটো এক্সচেঞ্জে যাই তাহলে এখানে দেখতে পারবো যে এখানে কয়েনটা আমাদের হচ্ছে সেল হচ্ছে এবং কিছু বায়ার সেটা কিনে নিচ্ছে, কিন্তু আমরা সেল অপশনে বসায় রাখছি কিন্তু আমাদেরগুলো সেল হয় না। ঠিক আছে, তো খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমরা যদি একটু নিচে যাই, এখানে যে প্রাইসটা দেওয়া আছে অনেকে জিজ্ঞেস করতেছেন যে এই প্রাইসটা কি সঠিক কি না। ঠিক আছে, তো আবার দেখেন এখানে একটু নেট স্লো এই জন্য এরকম হচ্ছে। তো এইখানে যে বিষয়টা হচ্ছে আমি যদি আবার গোটো এক্সচেঞ্জে যাই আমার এখানে নেট স্লো কারণে এরকম হচ্ছে। তো এখানে যে প্রাইসটা আমি সেটা বলি, এই যে প্রাইসটা এটা কিন্তু অন্য অন্য যে এক্সচেঞ্জারে যে প্রাইস ওরকম কিন্তু না, এটা হচ্ছে আইজিউতে এখনও কিন্তু অ্যাড করা হয় না, আপনার কয়েন মার্কেট ক্যাপেও আসে না কোনো জায়গায়, এটা কিন্তু এডিট করে বসানো যায়। এখন আমার কথাটা কে কতটুক মানে ট্রাস্ট করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা কিন্তু এডিট করে বসানো যায়। যদি এটা আইজিউতে বসানো হইতো তাহলে কিন্তু এই যে ডস লাইটে যেটা এই যে গত আজকে আপনার হচ্ছে দেখেন এটা কিন্তু এই এই যে আইজিওতে গতকালকেই বসানো হয়েছে এবং এটা ফ্রিসেল শুরু হয়ে গেছে, এটা কিন্তু আইজিওতে বসানো হয়েছে। আইজিও মানে হচ্ছে আপনার, যদি সংক্ষিপ্তভাবে বলি, যদি কোনো কয়েন মার্কেটে আসে তাহলে এই আইজিওতে তাদের হচ্ছে আপনার হচ্ছে লিস্টিং রেটটা দিয়ে ওইখানে হচ্ছে আপনার ইনক্লুড করতে হয়, তারপরে কয়েন মার্কেট এবং মার্কেটে আসে। ঠিক আছে, তো এবং এখানে দেখতে পারবেন রেটটা হচ্ছে পাম্পিং এবং ডাম্পিং করবে, এটা কিন্তু আপনার 10 সেন্ট দিয়ে আসছিলো এবং 0.5 সেন্টে নেমে গেছিলো, 4 পর্যন্ত নেমে গেছিলো, এখন আবার 0.7 সেন্টের ভিতরে আছে। ঠিক আছে, এইটা যদি এরকম হইতো, যদি এখানে আপডাউন হইতো তাহলে এটা সঠিক ছিল যে আইজিওতে অ্যাড করা হয়েছে, কিন্তু এটা কিন্তু আদৌ আইজিওতে অ্যাড করা হয় না। এখন আপনি এখান থেকে আলফা কিনবেন না, যেটা হচ্ছে প্রথম কথা, আমরা এখান থেকে কিনবো না, আমি বলতে কেউ কিনবেন না। ঠিক আছে, এখন এই প্রাইসটা কিন্তু এখানে এডিট করে বসানো যায়, আমি আবারও বলতেছি, এখন আমরা যখন এইটা সেল অর্ডারে বসাচ্ছি তখন কিন্তু আমাদেরগুলো সেল হচ্ছে না, সেল হচ্ছে না, এর মানে হচ্ছে আলফাটার উপরে কেউ বিশ্বস্ত না, বিশ্বাস মানে আপনার এখানে বিশ্বাসযোগ্য কোনো এটা অ্যাসেট এখনও হয় নাই, এর মানে হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপে আসে নাই, আইজিওতে অ্যাড হয় নাই, তারপরে হচ্ছে আপনার কি বলবো এখানে আপনার হচ্ছে মানে কোনোভাবে এটা বিশ্বাস করা যায় না এখনও যে কিনবো আমরা, কারণ হচ্ছে আলফা এটা নিজস্ব এক্সচেঞ্জার, যদি কোনো এক্সচেঞ্জারে অ্যানাউন্সমেন্ট করতো তারপরে বলা যেত যে না এখন কিছু যদি কিনে রাখি ফিউচারে যদি আসে তাহলে একটা বেনিফিট পাবো, ওইরকমও কিন্তু কোনো কিছু না। তো অনেকে এটা বলতেছেন যে ডিলিট করে দিব কি না, না ভাই এটা ডিলিট করবেন না, এটা রেখে দেবেন, তাদের কিন্তু মাইনিং এখনও শেষ হয় নাই, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে তাদের মাইনিং এখনও শেষ হয় নাই। যখন মাইনিং শেষ হবে অলরেডি আমরা হচ্ছে এইখানে আপনার হচ্ছে ওয়ালেট অ্যাড করছি এবং বাই সেল অপশন চলে আসছে, এবং যেহেতু বাই সেল এখানে যদি করা যায় তাহলে এখান থেকে আমরা ওয়ালেট সরাসরি নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এটা কেউ ডিলিট করবেন না, এটা রেখে দিবেন আপনার হচ্ছে, যখন এটা হচ্ছে আপনার মাইনিং শেষ হয়ে যাবে তারপরে দেখবো যে এটা আমরা কী করবো। ঠিক আছে, তাদের যে কাজগুলো আসবে, আপডেটগুলো আসবে, আপডেটগুলো দেখার পরে আমরা এটা বিবেচনা করবো, এটা রাখবো কি রাখবো না, তবে আমরা এটা এখন ডিলিট করবো না, যে ডিলিট করবেন সে বোকামি করবেন ভাই, এখানে কিন্তু আপনার বা আমার কাছে কেউ টাকা চাচ্ছে না। ঠিক আছে, এইখানে জাস্ট শুধু একবার রিসিভ করলে হয়ে যায় 24 ঘন্টার ভিতরে যদি আসে। যেরকম আপনাদের একটা জিনিস আমি আজকে বলে দিই, ডস কয়েনের কথা যদি বলেন, ডস কয়েন এমনও সময় গেছে যে ডস কয়েন হচ্ছে এমন একটা অ্যাসেট ছিল যেটা হচ্ছে আমরা যদি বাইন্যান্স কুকয়েন অন্যান্য ইয়ে থেকে যদি কিছু স্পট আপনার ট্রেড করি অথবা
কোনো জায়গায় সেন্ড করি কোনো কিছু, তাহলে যে অবশিষ্ট থেকে যায়, একদম অবশিষ্ট, সেটার দিকে আমরা খেয়াল করি না কখনো। ডজ কয়েন কিন্তু একসময় এরকম ছিল, একদম মানে এটার দিকে কেউ খেয়াল করতো না, জাস্ট কিনে রেখে দিছিল ফিউচারের জন্য অথবা ট্রানজ্যাকশনে আপনার হচ্ছে বিভিন্ন। ওই সময় যখন ডজ কয়েনের মার্কেট ছিল না, তখন একটা সাইট ছিল যেখানে হচ্ছে ক্রিপ্টো দিয়ে আপনার ইউএসডি কেনা যায়, তো ওই সময় বাংলাদেশে ইউএসডির তেমন কোনো ই ছিল না, আপনার ই ছিল বাংলাদেশের ইউএসডি খুবই মানে পাওয়া যাইতো না, তখন ওই ক্রিপ্টো দিয়ে ইউএসডি করতে হতো। তখন এই ডজগুলো হাজার হাজার লাখ লাখ ডজ এক একজনের কাছে রেখে মানে ছিল, যেটার হচ্ছে কোনো প্রাইজই ছিল না এরকম আর কি, ঠিক আছে, তখন কোটি কোটি ডজ কেনা যাইতো, তো ওই রকম ছিল। কিন্তু যাদেরই মনে করেন যে যারা অবহেলা না করে রেখে দিছে, তারাই কিন্তু একসময় গেইনার হয়ে গেছে, তারা হচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই ডজ কয়েন। এবং বর্তমানে এই ডজ কয়েনের মার্কেট যদি যান, তাহলে দেখবেন যে তাদের যে হচ্ছে নাম্বার সেটা হচ্ছে সম্ভবত দশের ভিতরে আছে, আশা করি বুঝতে পারছেন। সুতরাং কোনো কিছুতে অবহেলা করা যাবে না, আপনার যে কোনো ফ্রি মাইনিংয়ে কাজ করতে হবে, কোনো একটা মাইনিং সাইট বাদ দেওয়া যাবে না। ওকে, তো এইটা এই বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা, আমরা এখানে সেল করবো না, যে যারা হচ্ছে বাই অর্ডার সেল অর্ডারে ই করতেছে, আমরা এখানে বাই করবো না এবং আমরা সেলও করবো না, আমরা রেখে দিব। এটা যখন মাইনিং শেষ হবে সম্পূর্ণ, তখন তাদের আপডেট আসবে, অবশ্যই আপডেট আসবে। তো আশা করতেছি যে এটা ভালো একটা প্রাইজে যাবে, যেমন এটা কিন্তু দেখেন $1 টাচ করছিল, ঠিক আছে, $1 টাচ করছিল, এর মানে হচ্ছে যদি কোনোভাবেও যদি এটা মার্কেটে চলে আসে, তাহলে কিন্তু আপনার হচ্ছে $1 হচ্ছে আপনার 60 সেন্ট পর্যন্ত টাচ করছিল। যদিও আমাদের এখানে যদি আপনার 2 সেন্ট করে আসে, আমাদের কোনো লস আছে? লস নাই, আমরা রেখে দিব, ঠিক আছে, হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন এইখান থেকে। তবে যখন মার্কেটে চলে আসবে, তখন কিন্তু আর 2 সেন্ট থাকবে না, এটা কিন্তু আপ হয়ে যাবে। ওকে, তো এখন আমরা যাবো হচ্ছে গোল্ডেন সেন্ডের উপরে। গোল্ডেন সেন্ড নিয়ে আমি অনেকবার ভিডিও মেক করছি, তারপরেও প্রচুর কমেন্টস, প্রচুর আপনার হচ্ছে ইনবক্সে মেসেজ আসছে যে গোল্ডেন সেন্ড কী করবো। ভাই, আমি স্পষ্ট ভাষী লোক, আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলছি। অনেক ইউটিউবার আছে, তারা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে টাচ ওয়ালেট উইথড্রো নিয়ে দেখাইছে। আমি যেটা বলবো যে আমার অডিয়েন্স যারা আছেন, এটা টাচ ওয়ালেটে এখন আমি সাজেস্ট করব যে আপনারা এখানে BNB খরচ করে ডিপোজিট করে নিয়েন না, যখন মার্কেটে আসবে তখন নিবেন, ঠিক আছে। কারণ এখন এইটাও কিন্তু কোনো কয়েন মার্কেট ক্যাপে আসে নাই, IGOতে আসে নাই, কোনো একটা এক্সচেঞ্জের অ্যানাউন্সমেন্ট করে নাই, কোনো কিচ্ছু করে নাই। ভাই, হাজার হাজার সাইট আছে যেগুলো হচ্ছে মাইনিং করাছে দীর্ঘদিন, 1-2 বছর মাইনিং করানোর পর স্ক্যাম করে চলে গেছে এগুলো। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এগুলো অ্যানালাইসিস করে দেখেন, হাজার হাজার সাইট পাবেন এরকম, ঠিক আছে। তো এইটা যে ওরকম হবে না কে জানে। তো আমার কথা হচ্ছে যে আমি এমন কোনো সাইটে ডিপোজিট করবো না যে সাইটটা মার্কেটে আসার আগে পেমেন্ট করে তাদেরকে আনলক করতে হয় অথবা উইথড্রো নিতে হয়। এই গোল্ডেন সেন্ট একটা $1 হোক, আমার তাতে কোনো যায় আসে না, আমি কোনো আফসোসও করবো না, কিন্তু আমি ডিপোজিট করে এটা উইথড্রো নিব না। যেমন আমি হচ্ছে আপনার হচ্ছে বিটকয়েন লিজেন্ড যেটা, এটা কিন্তু আমি এখনও আপনার হচ্ছে ই করি নাই, আপনার $8 যে খরচ করে তুলতে হয় করি নাই। আমি যেই $8 খরচ করে ওইখান থেকে হচ্ছে এটা উইথড্রো নিব বা KYC কমপ্লিট করব, আমি ওই $8 দিয়ে প্রয়োজনে কিনে রেখে দিব তারপরে যখন মার্কেটে আসবে, ঠিক আছে। আমার $8 খরচ করে এত কষ্ট করে এখানে কোনোভাবেই এটা আমার মানে আমার যুক্তিতে আসে না, ঠিক আছে। কারণ ভালো ভালো সাইটগুলো কখনোই আপনাকে হচ্ছে পেমেন্ট নেবে না, কখনোই না, KYC-র জন্য বলেন আর যার জন্যই বলেন, কখনোই নেবে না। এই যে কিছুদিন আগে রেমিটেন রিনেক্স যে কয়েনটা আসলো, কয়েনটার কি প্রাইস কি আপনার গোল্ডেন স্যান্ড এবং হচ্ছে বিটকয়েন লিজেন্ড থেকে কিন্তু প্রচুর আপনার $2 আপ হয়েছিল, ঠিক আছে। তো ওইটা কি কখনো আপনার কাছে আদৌ কখনো কি KYC-র জন্য হচ্ছে পেমেন্ট নিছে অথবা হচ্ছে আপনার উইথড্রোর জন্য কোনো ডিপোজিট করা লাগছে? কোনোটাই না, ভালো সাইট কখনো এইসব করে না, ঠিক আছে। যেমন আমি একটা কথা বলে দিই, আপনারা সাতোশি ফ্রি BTCS নিয়ে যে যারা কাজ করতেছেন, তাদের ফিউচার ব্রাইট হওয়ার সম্ভাবনা আছে, এটা নিয়ে ধৈর্য ধরেন। আমরা একদম শেষ পর্যায়ে আছি, সাতোশি ফ্রি BTCS-এর একদম শেষ পর্যায়ে আছি। আপনি হচ্ছে 500 সার্কুলেশন হয়ে গেছে, 525 মিলিয়ন লাগে, তো এটা হচ্ছে প্রতিদিন 1 মিলিয়নের মতো হয়ে যায়। তো আর মাত্র হয়তো বা 1 মাসের মধ্যে হয়ে যাবে, আপনার 12 তারিখ যেহেতু, তো হচ্ছে আপনার আজকে 10 তারিখ, আপনার 1 মাসের ভিতরে হয়ে যাবে, 1 মাস 2 দিনের মতো আছে, ঠিক আছে। তো এটা একদম লাস্ট স্টেজে আমরা আছি। তো আপনাদেরকে বলবো, এখানে কোনো উল্টাপাল্টা কাজ করেন না, জিমেলগুলো খুব স্ট্রংলি রাখেন, 2-স্টেপ ভেরিফিকেশন করে রাখেন, তারপরে জিমেলটা এবং এই সাতোশির পাসওয়ার্ডটা কাউকে দিবেন না, এবং এই আইডিটা লগ আউট করে বা ডিলিট করেও দিবেন না, ঠিক আছে। মানে উল্টাপাল্টা চাপলে আপনার ডিলিট হয়ে যাবে। এইখানে দেখেন, এই যে পার্সোনাল সেটিংয়ে গেলে একটা ডিলিট অপশন পাবেন, ওইখানে গিয়ে যদি ডিলিট করে দেন, তাহলে অ্যাকাউন্ট আর ব্যাক পাবেন না, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, জিমেল চেঞ্জ করা যাচ্ছে, জিমেল চেঞ্জ করার প্রয়োজন নাই ভাই, আপনি আপনার প্রয়োজনে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করেন। জিমেলের হচ্ছে আপনার
টু স্টেপ ভেরিফিকেশন করেন, ওটা চেঞ্জ করার প্রয়োজন হয়। অনেকেই জিমেল চেঞ্জ করার পরে আবার লগ ইন করতে পারতেছে না, ঠিক আছে? তো আজকের টিউটোরিয়াল এতটুকুই ছিল, আশা করি বুঝতে পারছেন। তবে টিউটোরিয়াল শেষ করার পূর্বে বলবো, যারা এখনও doge.lite.net-এ যারা এখনও জয়েন হন নাই, ফ্রিতে এটা হচ্ছে কালেক্ট করেন প্ল্যান পারচেস করে। এইখানে দেখেন আমি হচ্ছে এই 10,000 doge ইনভেস্ট করছি, তারপর হচ্ছে 20,000 doge ইনভেস্ট করছি, এগুলো করে কিন্তু আমি 75,000 এখান থেকে, এটা এটা আরও বেশি ছিল, আজকে একটু কমাই দিছে। আস্তে আস্তে এটা থাকবে না, আপনার হচ্ছে ফ্রিতে এই doge লাইটটা দিবে না, এক একটা doge লাইট কিন্তু 10 সেন্ট করে মার্কেটে আসবে অ্যানাউন্সমেন্ট তাদের, এবং অলরেডি প্রি সেলও শুরু হয়ে গেছে। কিন্তু আমরা প্রি সেল করবো না, আমরা ফ্রিতে এইখান থেকে হচ্ছে প্ল্যান অ্যাক্টিভ করবো। আমরা হচ্ছে দেখেন 10,000 দিয়ে যেটা আমি অ্যাক্টিভ করছি সেটাতে হচ্ছে আমি 14,500 পাবো 11 দিনে, মানে হচ্ছে 4,500 dozen মতো আমার ইনকাম হবে। এবং আমি এখান থেকে 25,000 মতো একবার পাইছি এবং 2 লাখ পাইছি একবার, ঠিক আছে? প্রথমে 2 লাখ দিত, এটা আস্তে আস্তে কমে আসতেছে এবং একসময় এটা থাকবে না, ফ্রিতে দিবে না। আমি যেটা বলবো যে doge লাইট যারা কালেক্ট করছেন কেউ সেল দিবেন না। আরেকটা বিষয় হচ্ছে একটা doge লাইট যদি মনে করেন যে নোংরা কোনো জায়গায় পড়ে রয়েছে, মানে আমি সাধারণভাবে বোঝাচ্ছি, সেটাও আপনি ওইখান থেকে কুড়িয়ে নিয়ে রেখে দিবেন। এই doge লাইট কালেক্ট করেন, যে যতটুকু পারেন কালেক্ট করেন, এটা কিন্তু ফিউচার খুবই সুন্দর, অলরেডি IGOতে কিন্তু হচ্ছে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এটা নিয়ে আর বেশি কোনো কিছু বলার নাই, আমি প্রচুর পরিমাণে ভিডিও মেক করছি। যারা এটাতে এখনও জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনার রেফারেল লিঙ্কটাও দিয়ে দিবো, সেখান থেকে আপনারা দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো আজকের টিউটোরিয়াল শেষ করার পূর্বে বলবো, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন যেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।